2021 সালে তালিবান জঙ্গিরা আফগানিস্তানের রাজনৈতিক ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তানের সামাজিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। আফগানিস্তান জুড়ে এখন তীব্র খাদ্যাভাব। খাদ্যাভাবের শিকার 1,50,00,000-এরও বেশি মানুষ। এছাড়া দেখা দিয়েছে অর্থনৈতিক সংকটও। আফগানিস্তানে বর্তমানে যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এই বিষয়টি জানাজানি হয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস প্রকাশিত রিপোর্ট থেকে। ওই রিপোর্ট অনুসারে গত 2 বছর ধরেই আফগানিস্তান উদ্বেগজনক পরিস্থিতির শিকার। তালিবান সরকার দাবি করছে আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা সে অর্থে মেলেনি। তবে তালিবান সরকার পরিস্থিতি মোকাবিলায় কর্মসূচি গ্রহণ করেছে। তালিবান সরকার দেশে কর্মসংস্থান তৈরি করতে চায়। আফগানিস্তানের দারিদ্র দূরীকরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়িত করা হবে। আফগানিস্তানের অন্য এলাকাগুলির মতো কাবুলের বাসিন্দারাও এখন খাদ্য সংকটের শিকার। প্রসঙ্গত, আফগানিস্তানের খাদ্য সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের মারফত ইতিমধ্যে আফগানিস্তানকে 47,500 মেট্রিক টন গম সরবরাহ করেছে ভারত। দুর্দিনে আফগানিস্তানের পাশে দাঁড়াতে ভারতের ভূমিকা প্রশংসিত হয়েছে রাষ্ট্রসংঘে। সূত্রের খবর, 2021 সালে তালিবানরা রাজনৈতিক ক্ষমতা দখল করার পর থেকে দারিদ্র বাড়ছে গোটা আফগানিস্তান জুড়েই। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।